আসসালামু আলাইকুম। কালকের ভিডিওতে এই দুইটা জিনিস আমি রং করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। রং করার আগে তো একদমই বাজে অবস্থা ছিল, দেখতেও ভালো লাগছিল না, সেই সাথে কিন্তু অনেক বেশি পুরনোও মনে হচ্ছিল। রং করার পর এখন কিন্তু মাশাআল্লাহ দুইটা জিনিসই দেখতে একদম নতুনের মতো হয়ে গিয়েছে। আর কালকে দুপুরের দিকে যেহেতু আমি রং করেছিলাম, আর আজকে সকালে নাস্তা খাওয়ার পর একদম খুব সুন্দর মতো শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে যেটা যে জায়গার জিনিস সেটাকে সেই জায়গাতে রেখে দিব। এটা হচ্ছে আমার কিচেনের একটা র‍্যাক, এটা যদি আমি কিচেনের কাউন্টার টপের উপরে রাখতাম তাহলে কিন্তু খুব ভালোও দেখাতো, সেই সাথে আমি ব্যবহার করেও অনেক সুবিধা পেতাম। যেহেতু আমার কিচেনে কোনো কাউন্টার টপ নেই, সে কারণে কিন্তু আমি কোনো কাউন্টার টপের উপরে রাখতে পারছি না। আমার রান্নাঘরে যে সিলিন্ডারের বোতলটা আছে ঠিক তার পাশেই আমি এটাকে সবসময় রাখি, এখনও ঠিক সেম জায়গাতেই রাখছি, তবে একটু অন্যরকম জিনিস দিয়ে এটা গুছিয়ে নিচ্ছি। যেমন আমার যে মশলার বক্সটা রাখলাম, এটা কিন্তু আমার বড় র‍্যাকের উপরে থাকতো, তো ওটা হচ্ছে এখন এখানে রেখে দিয়েছি। আর একটাকে ব্লেন্ডার, আরেকটাতে হচ্ছে লবণ আর শুকনো মরিচ, আর এটার উপরের অংশটাতে হচ্ছে আমি আটা রাখার একটা কন্টেনার রেখে দিয়েছি। আর বাদবাকি যে বক্সটা, মানে বেডসাইড বক্স, এটা হচ্ছে আমি বেডরুমে নিয়ে এসেছি। বাসার রঙের অবস্থা দেখে আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না, কারণ এই রং যে নষ্ট হয়ে গিয়েছে এটা হচ্ছে বেশ কয়েকবারই আপনাদের ভাইয়া আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে রং করাবো। তবে বাসায় থাকা অবস্থায় রং করানোটা যে কতটা ঝামেলার, যারা করিয়েছে তারাই শুধু জানে। তো করব আবার হচ্ছে আমরা কখন চলে যাই, এই সব কিছু চিন্তাভাবনা করে, বেশ অনেক কিছু নিয়ে চিন্তাভাবনা করেই মূলত আসলে রংটা আর ফাইনালি করানো হয়নি। আর আমরা যেহেতু এখন ফাইনালি চলেই যাচ্ছি, সে কারণে আপনাদের সামনে আসলে হাইড করারও কোনো কিছু নেই, কারণ পুরা বাসার দেয়ালের অবস্থাই খুব খারাপ। এটা আসলে আমি কতটুকু জায়গা হাইড করব আপনাদের কাছ থেকে, জানি আপনাদের দেখতে খুব বাজে লাগছে। তো আসলে এই জিনিসগুলো যদি একদম ফ্রেশ একটা ওয়াল থাকতো পিছনে তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগতো, তবে ওয়ালটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি যেভাবেই যে জিনিসটা রাখছি না কেন সেভাবেই খারাপ দেখা যাচ্ছে। তবে এই কষ্টটা আর বেশি দিনের না, ফাইনালি তো আমার কষ্ট দূর হয়েই গেছে যেহেতু আমি নতুন বাসায় চলে এসেছি। তো ভিডিওতে আপনারা আর অল্প কয়েকদিন দেখবেন, এরপরে আপনাদেরও আর ওই রকম ওয়াল দেখতে হবে না, বা ওই বাসাটা আপনারা আর দেখতে পাবেন না। পরবর্তীতে দেখা গেছে মাঝে মাঝে হয়তোবা আমার ওই আগের বাসাটা, আমার কিচেনটা, এগুলো আপনারা অনেক বেশি মিস করবেন, কারণ একদমই নতুন কিছু ভিডিওতে দেখবেন সে কারণে। তো তখন মিস করা সত্ত্বেও কিন্তু আর দেখতে পাবেন না। আর যাদের বিরক্ত লাগে তাদের বলবো প্লিজ ধৈর্য সহকারে আর কয়েকটা দিন আমার চ্যানেলের সঙ্গে থাকেন, তাহলেই কিন্তু আমার নতুন বাসা, নতুন কিচেন, নতুন রুম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। নতুন বাসায় এসেছি এটা শোনার পর থেকে আমার প্রিয় আপুরা কত বেশি যে এক্সাইটেড নতুন বাসাটা দেখার জন্য, তো আমি আসলে বুঝতে পারছি। কারণ আমি যখন বাবার বাসাতে চলে গিয়েছিলাম, আপনাদের ভাইয়া কুমিল্লাতে এসে নতুন বাসাটা ঠিক করেছিল, তো আমিও সেই সময়টাতে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমি কখন আসলে বাসাতে যাব, আমার বাসাটা আমি দেখব আসলে কীরকম হয়েছে। যদিও আপনাদের ভাইয়া ভিডিও করে আমাকে পাঠিয়েছে, আসলে তখন তো পুরো খালি বাসা, আসলে ভিডিওতে ওভাবে দেখে বোঝা যায় না, একটা জিনিস সাজানো গোছানোর পর দেখতে যেরকমটা লাগে ভিডিওতে দেখে তো বোঝা যায় না। তো অনেক বেশি ব্যস্ত ছিলাম, মানে ব্যস্ত হয়েছিলাম যে নতুন বাসায় কখন যাব, কখন দেখব। ফাইনালি আমি তো চলে এসেছি, তবে আপনাদেরকে এখনও দেখানো হয়নি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে ঘরদোর গোছানোর কাজ শেষ করে দুপুরে রান্নাটাও করে নিচ্ছি। আজকে হচ্ছে বেগুন দিয়ে লোটটা শুটকি মাছ রান্না করব, আর হচ্ছে করলা ভাজি করছি। তো আমি হচ্ছে খুব সিম্পল কিছুই আজকে রান্না করছি, খুব বেশি কিছু রান্না করব না। এদিক থেকে এই যে আমার ভাঙা চুলাটা, তো এটাও একটু ঠিক করে নিচ্ছি, কারণ এটা খুব বেশি ডিস্টার্ব করে আমাকে। তো আজকে হচ্ছে ফাইনালি গুনা দিয়ে এটা বেঁধে নিচ্ছি। বেঁধে নিলে কি হবে, এটা আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, মানে এইটার যে পাইপটা গিয়েছে চুলার যে সুইচটা, সুইচের দিকে, তো ওই জায়গাটা থেকে হচ্ছে পড়ে যায়, তো গ্যাসটা তো আর বার্নার পর্যন্ত আসতে পারে না, তো সে কারণেই হচ্ছে সমস্যাটা হয়। তো আমি এখন বেঁধে দিলাম, আর সমস্যা হবে না। তো এখন হচ্ছে এই চুলাটাতে আমি শুটকি রান্না করে নিব। শুটকি সবসময় রান্নার শুরুতে একটু তেলে ভেজে নিলে খুব সুন্দর ঘ্রাণ আসে, আর খেতেও মাশাল্লাহ অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে সবসময় এভাবেই রান্না করি, আজকেও সেমভাবেই করে নিচ্ছি।
ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন বা আগে থেকে আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে রাখবেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন, জানতে পারলে আমার অনেক বেশি ভালো লাগবে। এদিক থেকে শুটকি বসাতে বসাতে কিন্তু আমার করলা ভাজিটা হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরাতে শুটকি রান্নাটা বেশ অনেক দূর এগিয়েও গিয়েছে। তো এখন হচ্ছে ফাইনালি বেগুনটা কষানোর পর শুটকিটা দিয়ে একটু কষিয়ে নিব, এরপর ঝোলের পানিটা দিয়ে দিব, তারপর হচ্ছে একদম শুকনা শুকনা করে রান্না করে নামিয়ে ফেলবো। গতকালকের ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল যে রঙের দামটা কত নিয়েছে, আসলে আমারই ভুল হয়েছে, আমি বলতে চেয়েছিলাম কিন্তু ভয়েস ওভার করার সময় একদমই ভুলে গিয়েছি। তো ওই যে রঙের কৌটোটা আমি দেখিয়েছিলাম ওটার দাম হচ্ছে 140 টাকা নিয়েছিল, তবে ওটার কিন্তু অর্ধেকের মতো রঙ আমার লেগেছে, মানে অর্ধেকের একটু বেশি লেগেছে আর অর্ধেকটার মতো রঙে কিন্তু থেকে গিয়েছে। তো দুইটা জিনিস কতটুকু সাইজের তো আপনারা দেখেই বুঝতে পারছেন, রঙের পরিমাণটাও বলে দিলাম যে অর্ধেকটা আমার বেঁচেই গিয়েছে। আপনারা চাইলে ছোট একটা কিনে নিতে পারেন, এতে কিন্তু আপনাদের টাকা নষ্ট হবে না। এখন হচ্ছে রান্না শেষে আমি থালা বাসন যেগুলো জমেছিল সেগুলো সব ধুয়ে নিচ্ছি, মানে তরকারিটা চুলাতে বসিয়ে দিয়ে ওগুলো ধুয়ে নিলাম, আর এদিক থেকে আমার তরকারিটাও হয়ে গেছে, এখন এটা আমি বেড়ে নিচ্ছি। গতকাল আমি আরেকটা কমেন্ট পেয়েছিলাম যে আমার ভিডিও নোটিফিকেশন নাকি আপুরা পাচ্ছে না, তো সেই আপুটার কমেন্টও আমি রিপ্লাই করে দিয়েছি, তারপরেও ভিডিওতে বলে দিচ্ছি সবার সুবিধার্থে। আপনারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে নিলেই যে আপনারা নোটিফিকেশন পাবেন তা কিন্তু না। সাবস্ক্রাইব করে নেওয়ার পর অবশ্যই পাশে থাকা যে বেল বাটনটা থাকে সেটার উপরে ক্লিক করতে হবে, এরপর অনেকগুলো অপশন আসবে সেখান থেকে অল অপশনটা সিলেক্ট করে রাখতে হবে, তাহলেই কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যাবেন, আর যখনই আমি নতুন ভিডিও দিব আপনারা দেখেও নিতে পারবেন। আপনাদের আর খোঁজাখুঁজি করতে হবে না বা আমার চ্যানেলটা আপনারা হারিয়েও ফেলবেন না। আশা করি আপু তোমার বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে পেরেছি, এছাড়াও যারা নতুন বিষয়টা জানা নেই তাদেরও অনেকটা উপকারে আসবে। এখন হচ্ছে আমি বিছানাপত্রও গুছিয়ে নিলাম, কারণ আজকে হচ্ছে সকালবেলার বিছানাপত্র গুছানো হয়নি, নাস্তা করার পর ঘর টুকটাক কাজ করে তারপর রান্নাটা করে ফেলেছি। তো এখন হচ্ছে গোসলে যাওয়ার আগে একদম বিছানা গুছিয়ে পুরো ঘর তো আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, আর যখন আমি এগুলো করছিলাম রোজা কিন্তু এই যে এখানে খেলাধুলা করছিল, আর এখন হচ্ছে আমি কাপড় চোপড় ধুয়ে রোজাকে গোসল করিয়ে নিজেও গোসল করে নিয়েছি, আর গোসল শেষে আমি ছাদে চলে এসেছি কাপড় চোপড়গুলো শুকাতে দিতে। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে কুশিকাটার বেশ কিছু কাজের অর্ডার কিন্তু এখন আমার হাতে আছে, বেবিদের গলা, সেই সাথে হচ্ছে 6 সিটের ডাইনিং টেবিলের রানার সেট, তো এই ধরনের কাজের অর্ডার কিন্তু আমার কাছে আছে। তো আমি হচ্ছে কাজগুলো এখনও শুরু করতে পারিনি, কারণ আমি যেহেতু ঢাকা থেকে কুমিল্লাতে চলে এসেছি এখানে হচ্ছে আমি দোকান থেকে সুতা কিনতে পারছি না, যে হুট করে গেলাম আর কিনে নিয়ে এসে কাজ শুরু করে দিলাম। আমি হচ্ছে অনলাইনে থেকে সুতাগুলো নিচ্ছি আর এই কারণেই আমার একটু সময় লাগছে। তো আপনারা যারা হচ্ছে কুশিকাটার কাজের জিনিস অর্ডার করবেন অবশ্যই কষ্ট করে একটু সময় নিয়ে তারপর অর্ডার করবেন, কারণ আমি হচ্ছে খুবই দ্রুত এখন আপনাদের অর্ডারগুলো মানে রেডি করে দিতে পারবো না, আমাকে একটু সময় দিতে হবে আর কি। তো আপনাদের সবার উদ্দেশ্যে বিষয়টা ক্লিয়ার করা যে যারা কুশিকাটার যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন তো অবশ্যই হাতে একটু সময় নিয়ে করবেন, এতে আপনাদের যে কাজটাও ভালো হবে আর আমার জন্য একটু সুবিধা হবে। যেহেতু আমি প্রতিদিনই ডেইলি ব্লগ শেয়ার করি, এই সমস্ত ভিডিওর কাজ নিয়েও কিন্তু আমার বেশ কিছুটা ব্যস্ততা থাকে, তো সব কিছু সামলিয়ে আসলে একা হাতে কাজগুলো যেহেতু আমাকে করতে হয়, জানি আসলে বিষয়টা আপনারা বুঝবেন, কারণ যারা আমার ভিডিও দেখেন আর যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেন তারা সবাই আমাকে আসলে অনেক বেশি ভালোবেসেই আমার কাছ থেকে প্রোডাক্ট নেন, তো তারা তো অবশ্যই আমার সুবিধা অসুবিধাটাও বুঝবেন। আর আপনারা তো কেউ চাবেন না যে হুটহাট করে তাড়াহুড়া করে একটু খারাপ কোয়ালিটির প্রোডাক্ট নিতে, আপনারা সবাই একটু সময় নিয়ে অর্ডার করবেন, এতে করে আমিও ভালো মানের প্রোডাক্টটা আপনাদের হাতে তুলে দিতে পারবো এই আর কি।
আমি হচ্ছে বিকালবেলা কিন্তু আবার ছাদে থেকে কাপড় চোপড়গুলো ওঠাতে গিয়েছিলাম। রোজা বলল যে সে নিজে আজকে আমার কাপড় চোপড়গুলো উঠিয়ে দেবে। তো আপনারা সবাই দেখেছেন যে ও কিন্তু খুব খুশি মনে আমার কাপড় চোপড়গুলো উঠিয়ে দিয়েছে। আর বাচ্চাদের মাঝে মাঝে বড়দের কাজে যুক্ত করলে কিন্তু তারা অনেক বেশি খুশি হয় আর ওদের সময়টাও খুব ভালো কাটে। এদিক থেকে রাতের বেলা আপনাদের ভাই আসার সময় তালে রাঠি নিয়ে এসেছিল। এটাকে আমাদের অঞ্চলে আসলে তালে রাঠি বলা হয়, জানি না কার অঞ্চলে কি বলে। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আপনাদের ভাইয়া সেই সাথে রোজা আমরা তিনজনই আসলে ভীষণ পছন্দ করি। তো এটাই হচ্ছে আমি ছিলে আপনাদের ভাইয়াকে দিচ্ছিলাম, আমি নিজেও খাচ্ছিলাম আবার রোজাকেও দিচ্ছিলাম, তো সবাই মিলে খাচ্ছিলাম। এই ফলটা কে কে খেয়েছেন আর কে কে পছন্দ করেন আমাকে জানাবেন, জানতে পারলে কিন্তু আমার অনেক ভালো লাগবে। আজকে রাতে হচ্ছে রোজা নুডলস খাবে, তো রোজাকে হচ্ছে নুডলসটা রেডি করে দিচ্ছিলাম আর ওকে নুডলসটা রেডি করে দিতে দিতে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক।